তোমাকে বলেছিলাম প্রিয়া যে লাইভটা করো আবার একটা ভিডিও নামবে দেখলে তো একটা ভিডিও নেমে গেল যদিও ভিডিওটা আমার আগে দেওয়া উচিত ছিল কিন্তু অন্য দুটো ভিডিও ছিল জন্য তোমার এই ভিডিওটা করতে পারিনি পণ্ডিতের নিজের অজস্র ভুল সেই ভুলগুলো যখন হয় তখন ম্যাও মাও করে ক্লারিফিকেশান দিতে চলে আসে আর অন্যের ভুলগুলো কি করে বলে চলো সেটাই আজকে বলবো তোমার দিদিভাইয়ের ভাইয়ের বল বলবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কালনা পরশু দিন কাল প্রিয়া একটা লাইভ করেছিল কাল না পরশু লাইভ করেছিল তার এগেন্সে আমি ভিডিও করেছিলাম বলেছিলাম এইভাবে ভিডিও করো না প্রিয়া একজনকে নিয়ে এরকম ভিডিও করো না এত মন খারাপ হওয়ার কিছু নেই দেখেছ তার ও দিদি ভাই ভিডিও নামিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুহূর্তে কি বলছে বুঝতে পেরেছো কই কি ইঙ্গিত দিয়েছে মানে ওর চ্যানেলটার নাম বলো চ্যানেলটার নাম বলো ডোন্ট কেয়ার হয়ে গিয়ে চ্যানেলটার নাম বলো ওর নেগেটিভিটি ছড়াচ্ছিলে যে কমেন্টগুলো তুমি পড়ছিলে বলতে যাচ্ছে ওর তাতে কিছু এসে যায় না কিন্তু কথাটা বলেছে যে আমার নেগেটিভ কথাগুলো বলছে পাত্তা দিও না অমুক না তমুক না সেগুলো বলেছে কিন্তু তোমার কিন্তু কালকের ভিডিওটাতেও তোমাদের দিদি ভাই তোমার নাম নিতে সাহস পায়নি এত ভালোবাসে এত স্পর্ধা এত আপডেট এত স্মার্ট এত শিক্ষিত নাম নিতে পারিনি তোমার তোমাকে কালকেও টিয়া বলে বলেছে অথচ নিজের ব্লগিং চ্যানেলে দেখেছ কি মারাত্মক ভুল করেছে কি করেছে জানতে চাইবে না তোমরা কি করেছে আগে সেই কথাগুলো বলে নি কি করেছে তলায় প্রথমত পুজো দিয়েছে কারণ পুজোটা সবাইকে দেখানোর ছিল কারণ পুজো দেয় কিনা সেইটা প্রমাণ করেছে ও বাপের বাড়িতে গিয়ে পুজো দেয় কিনা পুজো দিয়েছে আবার ঘন্টার বিচার করেছে যে কার কতটা পুজো দেওয়ার অভিজ্ঞতা আছে সেটা নাকি ঘণ্টা নাড়ানো দেখলেই বোঝা যায় আর যারা ঘণ্টা বাজায় না তারা কি পুজো দেয় না আমার তো ঠাকুরের ঘণ্টা বাজাতে হয় না তাহলে কি আমি পুজো দিই না প্রমাণ করতে হলো যে কতটা ভগবান ভক্ত কতটা ভগবান ভক্ত পরবর্তীতেই বুঝে গেলাম আমরা কি না তুলসীতলায় জল দিল চটি পড়ে কত শিক্ষিত কত আপডেট কত ভক্তি চটি পরে তলায় তুলসী ঠাকুরকে জল দিল আরে চটি তো চটি হয় ভগবান তো ভগবানই হয় সেই চটির ক্লারিফিকেশন দিতে পরের দিন চলে আসলো যখন রে করে সবাই ভেবেছিল ওটা সবার চোখের আড়ালে চলে যাবে যাবে না বন্ধু সবাই ভালোবেসে ভিডিওগুলো দেখে আর এত মানুষের খুদ ধরো তুমি একটু একটু হলে পরেও সেখানে বিরাট বিরাট খুদ ধরো তাহলে বোঝো খুদ ধরলে কেমন লাগে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমার দুই দুটো অন্যায় দুই দুটো ভুল বিরসটা ধরে দিয়েছে কেমন লাগছে নিশ্চয়ই খুব ভালো লাগছে তাই জন্য ক্লারিফিকেশান দিতে এসছো চামড়ার চটি নয় ওইটা হাওয়াই চটি আরে চটি তো চটিই হয় ক্ষমা চাইতে বাধ্য হলে তাহলে বোঝো যে অন্যায় করলে সেটা যদি কেউ বলে তাহলে কতটা খারাপ লাগে বোঝ আর তুমি দিনের পর দিন যারা অন্যায় করে না কদর্য ভাষায় গালি দাও তাদের কতটা খারাপ লাগে প্রিয়াকে প্রিয়ার মার সেবা নিয়ে কতটা গালি দিয়েছ মানে কত খারাপ কথা বলেছ কেন ছিল কেন ওর বোন থাকেনি ওর বাচ্চাকে কেন রেখে এসেছ বোঝো কতটা খারাপ লাগে তাদের যাদেরকে এই সমস্ত বলো মৌ কেন কমেন্টের উত্তর দিয়েছে তখন কেন দেয়নি বোঝো আজকে বুঝতে পেরেছ নিশ্চয়ই যে কদর্য ভাষায় কেউ যদি তার অন্যায়টা তুলে দেয় নিশ্চয়ই খারাপ লাগে চটি পড়ে তুলসীতলায় সেটা বলছে হাওয়াই চটিতে দোষ নেই তুমি মহাপণ্ডিত তোমাকে প্রণাম জানালাম তোমার মতো পণ্ডিতের অভাব নেই তা তুমি মানুষকে এত জ্ঞান দাও এত কিছু বলো তা তুমি এই ভুলটা করলে কি করে গো আর ভুলই যদি করেছো এডিটের সময় কেটে দাওনি কেন আর এত ভুল তুমি করো তুমি নিজে এত ভুল করে অন্যকে এত ভুল ধরো কি করে তাহলে শেষমেশ কিন্তু তোমাকে ক্ষমা চাইতেই হলো ক্ষমা তোমাকে চাইতেই হলো বিরাটদের কাছে আবার পাশাপাশি বলেছে এটা ক্ষমার কিছু নেই এটা আমি কোনো অন্যায় করিনি আবার কালকে তোমার আর ভিডিওতে দেখলাম তুমি বলেছ প্রিয়াকে এসে বারবার বলেছ প্রিয়া কেন তোমার নামটা নেয়নি তুমি কেন ও কেন কমেন্টের দিকে নজর দিয়েছে ও যেটা স্ট্যান্ড পয়েন্টে থাকেনি কেন অর্থাৎ তোমার চ্যানেলটা নিয়ে পড়ে কেন তোমার চ্যানেলটাকে বারবার কেন এটা আমি বলেছিলাম যে এই ভিডিওটা নামবে তাহলে তুমি বুঝতে পারো তোমাকে বিয়েড নিয়ে কে কি বলেছে জানি না কিন্তু তুমি যথেষ্ট শিক্ষিত বলে নিজেকে দাবি করো তা তুমি জানো না মেদিনীপুর জেলায় দীঘা অবস্থিত তুমি জানো না এটা না জানলেও তোমাকে জেনে বলা উচিত তুমি স্টিয়ারিং চেনো না তুমি এটিএম থেকে টাকা তুলতে পারো না তুমি আবার নিজেকে আধুনিকা বলে দাবি করো অবাক লাগে দেখেছো নিজে ভুল করে তুলসী মঞ্চে চলে গেছো জল দিয়ে ফেলেছো তখন নিজেই আমার বলছো আমি কিন্তু এটা না ওটা করতে পারতাম ওটা না সেটা করতে পারতাম তাহলে বোঝো ভুল করার পর সেটা যখন ধরা পড়ে যাও কেমন লাগে কিভাবে নিজেকে বাঁচাবে কিভাবে নিজের মুখ লোকাবে খুঁজে না কোথায় মুখ লোকাবে বারবার নিজেকে প্রমাণ করতে চাইছিলে তুমি ভুল করনি ওটা ঠিক করেছো ভুল করনি স্বীকার করছো আবার বলছো না এটা পারতাম ওটা পারতাম ভুল সেটা ভুলই হয় ভুল করেছ তুমি তা তুমি যখন এত ভুল করো মানুষের এত ভুল ধরো কেন প্রিয়ার শিক্ষা নিয়ে কথা বলেছ তোমার শিক্ষা কোথায় গেল কোথায় গেল তোমার শিক্ষা প্রিয়াকে তো আগের দিন অনেক কথা বলেছো দেখেছো ধর্মের কল বাতাসে নরে প্রিয়াকে এত কথা বলেছিলে না ভগবান তোমাকে শিখিয়ে দিল তোমার ভুল তোমাকে দিয়ে ভুল করিয়ে শিক্ষা দিয়ে দিল বুঝতে পেরেছ নিজের বেলা বলছো এখানে তুমি পারফেক্ট হতে এসছো পারফেক্ট হবে তুমি আর অন্যকে যখন বলো মুখ দিয়ে বাজে বাজে ভাষা নিয়ে বলো অন্যের সন্তানকে নিয়ে যখন বলো তখন তোমার এই পারফেক্টের কোথায় থাকে তখন তোমার এই কথাগুলো কোথায় থাকে আজকে ভুল বুঝতে পেরে গেছো যে ভুল করে ফেলেছ তাই ল্যাজ গুটিয়ে মেয়াম করছো বুঝতে তো এইভাবেই তুমি আস্তে আস্তে তোমার ভুলগুলো বুঝে যাবে এবার বলি যখন দেখেছ যে উড়িষ্যার কথাটা মানে মেদিনীপুরের দীঘার কথাটা ভুল বলে ফেলেছ তখনও ক্লারিফিকেশান দিতে বসে গেছো বুঝে গেছো তো ভুল হয়ে গেছে ভিআস তোমাকে ছাড়বে না কারণ মানুষের এত খুঁত ধরো না তুমি তোমার খুদ পেলে কেউ ছাড়বে বুঝে গেছো যে ভুল বলে ফেলেছ তখন আবার বলতে আসলে আবার লম্বা ক্লারিফিকেশন দিতে আসলে নিজে গেলে কি হয় সঙ্গে গেলে কি হয় ভুল করে ফেলেছ ভুল বলে ফেলেছ তা যখন বলবে তখন একটুখানি চিন্তা করে বলো কমেন্টগুলো পড়ো পড়ে তারপরে বলো যে তুমি ভুল বলে আবার ভুল বলতে বলতে যাচ্ছিলে বুঝতে পেরেছ যখন বলো এটা পড়াশোনার কথা না এটা এর প্রশ্ন না তুমি এত জানতা সব জানতা সব বিষয়ে জ্ঞান দাও সবাইকে তা তুমি সামান্য দীঘা কোন জেলায় অবস্থিত তুমি জানো না ডিস্ট্রিক্ট না জেলা তুমি সেটাও গন্ডগোল করে ফেলছো দীঘা কোন জেলায় তুমি জানো না যে দীঘা আমাদের মেদিনীপুর জেলায় আগের ভিডিওতেও বলেছি উদয়পুর থেকে উড়িষ্যার বর্ডার শুরু হয়ে যায় যেই দেখেছো ভুল তো করে ফেলেছ তো তোমাকে ছাড়বে না সেই আবার এসে মেয়মা করে এই এই ভিডিওটাতে এসেও মানে আর একটা চ্যানেলে এসেও মেহমাগ করতে শুরু করে দিয়েছ ক্ল্যারিফিকেশান দিতে শুরু করে দিয়েছ কতদিন চলবে এই সব দিয়ে মিথ্যে মানে ভুল তো ঢাকা যায় না ভুল তো সেটা ভুলই হয় দেখো একজন একটা কমেন্ট লিখেছে এ ও প্রত্যেকের কমেন্টই করে তা মৌকে নিয়ে যে কথাগুলো বলেছ সেই কথার একটা কমেন্ট করেছো ফাল্গুনি আমি তোমার সেই কমেন্টে একটা কমেন্টই পড়বো অনেক কমেন্ট কি ব্যাপার ভালোবাসা ফুরিয়ে গেল মেনে নিতে পারছি না তোমার যুক্তিগুলো ময়ের ব্যাপারে সংসারে সবারই দায়িত্ব কর্তব্য রয়েছে শুধু বসে বসে খেলে তো ফ্যামিলির মেম্বার হয় না এটা তো একদমই সত্যি কথা যে বাড়িতে বসে বসে খাবে সে কি ফ্যামিলি মেম্বার হয় ফ্যামিলি মেম্বার হয় না তাহলে তো সে মেহবান হয়ে যায় হয়ে গেল আর উড়ে বেড়ানো উড়ে বেড়ানোর মেয়ে কথাটা বলেছ সেটার দরকার ছিল মনের ময়ের রিফ্রেশমেন্টের জন্য এটা তো তোমার অন্তত বোঝা উচিত ছিল এটা একদমই ঠিক কথা একটু ঘুরতে যাওয়া হচ্ছে মনের পরিবর্তনের জন্য কারণ তুমি তো সমব্যাথী ময়ের সাথে তুমি তো বলেছ মিঠাপে গিয়ে কোথাও যেন ময়ের সাথে তোমার একটা মিল আছে তারপরেও তুমি বলতে পারলে যে মু উড়ে উড়ে বেড়াচ্ছে ও চেন্নাই যাবে প্রয়োজনে ও গুজরাট ছিল প্রয়োজনে দীঘা গেছে ঘুরতে যেতেই পারে এরকম বহু কমেন্ট তোমার এসছে বলছো ভুলটাকে ঠিক করে দেওয়া একটা মানুষের কর্তব্য আর তুমি যেগুলো করো যে ভিডিওগুলো করো খোঁচাতে খোঁজাতে রক্তাক্ত করে দাও সেগুলো কি মানুষের কর্তব্য তাহলে তোমার বেলা কোনো দোষ নেই আর তোমার ভুলগুলো যখন খুঁচিয়ে মানুষ তুলে ধরে সেগুলো মানুষের কর্তব্য হয় না সেগুলোর বেলায় দোষ হয়ে যায় সেগুলো নিয়ে বসে যাও ভিডিও করতে বুঝতে পারো তাহলে যে খোঁচালে পরে খোঁচা দিলে পরে কতটা ব্যথা লাগে আর তুমি তো শুধু খোঁচা দাও না তুমি রক্তাক্ত করে ফেলো বোঝো যখন নিজের গায়ে চিমটি কাটবে না তখন বুঝবে যে কতটা ব্যথা লাগে আগে নিজের গায়ে চিমটি কেটে দেখবে আর তুমি তো ইজারা নিয়ে বসছ ওয়াইটিতে তুমি সবাইকে শেখাবে সবাইকে সুধরাবে সবাইকে ঠিক পথে আনবে তুমি এটা ঠিকা নিয়ে বসে আছো ওয়াইটিতে সবাইকে তুমি ঠিক পথে আনবে ঠিক করবে তোমরা হয়তো বন্ধুরা অনেকেই জানতে চাইছো যে কার চ্যানেলটা আমি বলবো না তোমাদের আমি মেনশানেও দেবো না তোমাদের বুঝে নিতে হবে প্রিয়া কাকে নিয়ে লাইক করেছিল বুঝে নিতে হবে তোমাদের কে এই মানুষ যে দিন রাত্রি অন্যকে নিয়ে গালিগালাজ করে অথচ নিজে ভুলের পর ভুল করে তার ভুলটা যখন মানুষ ধরিয়ে দেয় তখন তাকে সেটা খোঁচা দেওয়া হয় তখন সেটা নিয়েও বসে যায় তখনও মনুষ্যত্বের বিচার করতে আসে আবার বলছে ভুলগুলো বলে ভুলগুলো শুধরানোর রাস্তাও ও বলে দেয় ও লজিক নিয়ে কথা বলে অথচ ওর ভিডিওতে ও বলেছে ও কি বাংলা নিয়ে পড়েছে তোমার তো ফিলোজফি নিয়ে পড়া উচিত ছিল তুমি লজিকের কথা বলছো এখানেই তো শিক্ষার প্রশ্ন এসে যাচ্ছে তুমি বলবে শিক্ষা নিয়ে কোনো কথা বলা উচিত না বিএড নিয়ে কোনো কথা বলা উচিত না তুমি লজিকের গল্প করছো অথচ তুমি বাংলা নিয়ে পড়েছো বলছো তুমি লজিক ছাড়া কোনো কথা বলো না ভুলটা বললে তাদের ঠিক করার ঠিকাও তুমি নিয়ে নিয়েছো ঠিকটাও তুমি বলো তো তোমার ভিডিওটা আজকে দেখলাম যে তুমি ভুল স্বীকার করতে হাত জোড় করে ক্ষমা চাইতে এসছ সেই জন্য আজকে ভিডিওটা করলাম যে তাহলে তোমরাও ভুল করো তোমরাও ক্ষমা চাও এটা দেখে ভালো লাগলো যে দুটো ভুলই তুমি দুটো ভিডিওতে স্বীকার করেছ আর একটা ভিডিওতে প্রিয়াকে বারবার বলেছ ওর কেন ওর চ্যানেলটার নাম করনি কেন ওকে প্রমোট করনি ইনডাইরেক্ট ওই যে বলো না স্ট্যান্ড পয়েন্ট স্ট্যান্ড পয়েন্ট স্ট্যান্ড পয়েন্টটা কি ওর চ্যানেলটার নাম নেওয়া স্ট্যান্ড পয়েন্ট তুমি ইচ্ছাকৃত করেছো যাতে প্রিয়া তোমাকে নিয়ে এই ভিডিওটা করে জানি আজকে প্রিয়া ভিডিও দেয়নি তাহলে কি প্রিয়া প্রমাণ করে দিল যে দিদি ভাইয়ের কথা রাখছে মাকে নিয়ে হয়তো হাসপাতালে গেছে বা ডাক্তার দেখাতে গেছে প্রিয়ার ভিডিও আজকে পাইনি যদিও প্রিয়ার বরের ভিডিও পেয়েছি কিন্তু প্রিয়ার ভিডিও কিন্তু আজকে পাইনি তাহলে কি প্রিয়া প্রমাণ করে দিল এটা যে দিদিভাইয়ের ভয়ে ভিডিও দিল না কি প্রিয়া পারলে উত্তর দিও তুমি কি তোমার দিদিভাইয়ের ভয়ে কালকে ভিডিও দাও তুমি তোমার ভিডিওর জন্য হাজার হাজার মানুষ দুটোর সময় ওত পেতে থাকে প্রিয়ার এপি ব্লগসের প্রিয়ার ভিডিও আসবে কিন্তু কালকে তোমার ভিডিও পাইনি তখনই বুঝে গেছি ভয় পেয়ে গেছ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার ওকে নিয়েছিল এসে ক্ষমা চেয়ে গেল তুলসী তলায় চটি পরে জল দিয়েছে তার ক্লারিফিকেশান দিতে এসছে প্রথমে ভুল বলল তারপরে সেটাকে কেন বলেছে সেটা চামড়ার না কোনো সিনেমার গল্প দিয়েছে বড় বড়ো অভিনেতারা চামড়াটা হচ্ছে ভগবানকে চামড়া নিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না ওটা তো প্লাস্টিক না রাবারের চটি তাতে কোনো দোষ নেই সেটাও বলেছে কিছু বলার নেই বন্ধুরা ভুল করেছে সেটা অম্লানবাদনের শিকার করে দিলেই হয়ে যেত আমরা না তোমার ভিওয়ার্সটা তোমাকে বলেছে এটা ভুল করেছো লোককে বলো এডিটের সময় দেখো না তুমি এডিটের সময় দেখো নি যাই হোক আজকাল ভিডিওটা বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো কমেন্ট কিন্তু করো আর আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা